বিএসসি অফিসিয়াল সাইটে ক্লিক করবেন, bscionline.gov.in। ঠিক আছে, এই সাইটে ক্লিক করার পর লগ ইন টু ইয়ার অ্যাকাউন্টে যে ক্লিক করবেন, ঠিক আছে, এখানে গিয়ে আপনার ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দেবেন। ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড এটা আপনি আগের রেজিস্ট্রেশন করার সময় আপনাকে দিয়েছিল, সেটাই আমার এটা যেটা সেভ করা আছে সেটা আমি আগে থেকে লগ ইন করে নিচ্ছি। ঠিক আছে, লগ ইন করার পর আপনাকে এখানে দেখতে পাবেন WCS এক্সিকিউটিভ এগ্রিমেন্ট 2018 স্ট্যাটাস অ্যাপ্লাই, অ্যাপ্লাই গিয়ে ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর আপনার ফর্ম ফিল আপ পেজ খুলে গেছে। ঠিক আছে, এবার পেজটা একটু নিচে নামাবেন। ঠিক আছে, নিচে নামানোর পর আপনি দেখতে পাবেন আপনার ফিক্স এবং আপনার সাইন, তারপর আপনার ইউজার আইডি, নেম, যেহেতু আগে থেকে এগুলো সেভ, আগে থেকে আপনি ফর্ম ফিল আপ করে গেছিলেন। এরপর এখানে দিয়েছে ডু ইউ হ্যাভ অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, এটা আপনারা ইয়েস করবেন। ঠিক আছে, ইয়েস করার পর ওয়েদার ইউ আর নেপালি স্পিকিং পার্সন, আপনি যদি নেপালি স্পিকিং পার্সন হন তাহলে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। ঠিক আছে, নো করে দেবেন, আমি নেপালে যাই না তাই আমি নো করছি। ঠিক আছে, এরপর দিয়েছে ওয়েদ ইউ আর পার্সন ফ্রম এনি হিল স্টেশন, সাব হিল স্টেশন, দার্জিলিং ডিস্ট্রিক্ট অর কালিম্পং। ঠিক আছে, আপনি যেহেতু হন তাহলে ইয়েস করবেন, নাহলে নো। এরপর হচ্ছে স্টেট ইউর মাদার ট্যাং, আপনি যদি আপনার সবারই মাদার ট্যাং বেঙ্গলি হবে, ঠিক আছে, তাই বেঙ্গলি করবে। আপনার যদি আদার কোনো মাদার ট্যাং থাকে তাহলে আপনি সেটা লিখবেন। ঠিক আছে, এরপর আপনার প্লেস অফ বার্থ, এগুলো তো আপনার আগে থেকেই ফিল আপ করা আছে, যেহেতু ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশনের সময় আপনি করে দিয়েছিলেন। ঠিক আছে, এরপর আরও নিচে নামালেন, ওই তারপর একটা অপশান আছে ওয়েদার ইউ আর পার্সন উইথ ডিসেবিলিটি, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। আপনি নো করবেন যেহেতু আপনি কোনো ডিসেবিলিটি প্রবলেম নেই, সেহেতু আর থাকলে ইয়েস করবেন, আর তার ড্রেস দেবেন। ঠিক আছে, তারপর দিচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, এটা আগে থেকে সেভ করা আছে আপনার রেজিস্ট্রেশনের সময় আমি করে গেছিলেন। এবার এখানে আছে স্টেট ইউর পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে ইয়েস করলে আপনার সেম ডিটেলস এখানে ফিল আপ হয়ে যাবে, আপনাকে এক্সট্রা কিছু করতে হবে না। ঠিক আছে, এরপর কী দিয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশান, মাধ্যমিক, 10th মানে মাধ্যমিক আমাদের, মানে সেকেন্ডারি এডুকেশন, আপনি এখানে সেকেন্ডারি এডুকেশন সেকেন্ডারি এক্সাম লিখবেন, শুধু সেকেন্ডারি লিখলেই হবে, মাধ্যমিক লিখলেই হবে। ঠিক আছে, মাধ্যমিক অথবা সেকেন্ডারি, আমি সেকেন্ডারি লিখলাম। এরপর দিয়েছে ইয়ার অফ পাসিং, আপনি যে সালে পাস করেছিলেন সেই সাল দিয়ে দেবেন, আমি 2010 সালে পাস করেছিলাম তাই 2010 দিচ্ছি। ঠিক আছে, এরপর আপনার আসছে বোর্ড অর ইউনিভার্সিটি, আপনি কোন বোর্ডের আন্ডারে এক্সামটা দিয়েছিলেন, আমি ওখানটা দিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। ঠিক আছে, আপনি যদি অন্য কোনো বোর্ডের থেকে দিয়ে দেন সেই ডিটেলসটা লিখে দেবেন। ঠিক আছে, তারপর সাবজেক্ট, এখানে আমাদের কী কী সাবজেক্ট ছিল, আমাদের মাধ্যমে সবাই সবাই ছিল বেঙ্গলি, ইংলিশ এবং ওয়ার্ক এডুকেশন গ্রুপ, ওয়ার্ক এডুকেশন গ্রুপের মধ্যেই বাকি সব সাবজেক্ট চলে আসে। ঠিক আছে, আপনার কী বলে অ্যাডমিট অথবা ইয়াতে দেখে নিতে পারেন রেজিস্ট্রেশনে। ঠিক আছে, মাধ্যমিকের ওইখানে দেখবেন ওয়ার্ক এডুকেশন গ্রুপ লেখা আছে বাকি সব সাবজেক্টের মধ্যে। ঠিক আছে, এবার ওয়ার্ক এডুকেশন গ্রুপ লেখার পরে তার পাশে দিয়েছে ক্লাস অর ডিভিশন অর গ্রেড, আমি যে ক্লাসে পাস করেছেন ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস সেটা আপনি লিখে দেবেন। ঠিক আছে, ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন, আমি যেহেতু ফার্স্ট ডিভিশনে পাস করেছিলাম তাই ফার্স্ট ডিভিশন নিলাম। ঠিক আছে, এরপর আসছে 10+2 মানে হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক, আপনি এখানে লিখবেন হায়ার সেকেন্ডারি। ঠিক আছে, হায়ার সেকেন্ডারি লিখলেই হবে, হায়ার সেকেন্ডারি লিখে দেবেন। তারপরে আছে ইয়ার অফ পাসিং, আমি কোন সালে পাস করেছেন, আমি পাস করেছিলাম 2012-তে, তাই আমি 2012 লিখলাম। ঠিক আছে, তারপর এখানে আমরা দিতে হবে বোর্ড, কোন বোর্ডের আন্ডারে আমি ছিলেন, সেম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন WBCHSE। ঠিক আছে, আপনি যদি আদার্স কোনো বোর্ডে থাকেন তো সেই বোর্ডের নামটা দেবেন। তারপর সাবজেক্ট টেকেন, কী কী সাবজেক্ট ছিল, আমি যেহেতু সায়েন্স গ্রুপ থেকে ছিলাম সবার বেঙ্গলি ইংলিশ কমন তাই বেঙ্গলি ইংলিশ লিখবেন অ্যান্ড সায়েন্স গ্রুপ লিখবেন, আপনি যদি আর্টস গ্রুপ থেকে হন আর্টস গ্রুপ লিখবেন, কমার্স হলে কমার্স লিখবেন। ঠিক আছে, তারপর আপনার ডিভিশন দিয়ে দেবেন, ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন, থার্ড, এখানে কোনো ম্যাক্সিমাম মানে মিনিমাম ডিভিশন চাইনি, আপনি জাস্ট পাস করলেই হবে। এবং তারপর মেন হচ্ছে
ব্যাচেলার ডিগ্রি যেটা মাস্ট আমাদের দরকার WCS এর জন্য। আপনি BA BSc তারপর আরও হায়ার ডিগ্রি যদি করে থাকেন, সেটা আমি যেহেতু বিটেক করা আছে সেহেতু আমি বিটেক ক্লিক করলাম, ঠিক আছে, বিটেক আমার গ্র্যাজুয়েশন, ঠিক আছে। এবার এখানে ইয়ার অফ পাসিং আপনি কোন সালে পাস করেছেন সেই সালটা দেবেন। আমি 2016তে পাস করেছি, তাই আমি 2016 দিচ্ছি, ঠিক আছে। এরপর কোন বোর্ড সেম, আপনি যদি ক্যালকাটা ইউনিভার্সিটি হন ক্যালকাটা ইউনিভার্সিটি লিখবেন, বর্ধমান ইউনিভার্সিটি হলে বর্ধমান ইউনিভার্সিটি লিখবেন। আমি ওয়েস্ট বেঙ্গল মাকা ইউটি আন্ডারে পাস করেছিলাম, তাই আমার এটা বোর্ডের নাম, ঠিক আছে। এরপর আপনার সাবজেক্ট, এখানে আমি যেহেতু অন্য কোনো সাবজেক্টে অনার্স বা আর্টস কোর্সে পড়ে থাকেন সেই সাবজেক্টটা নাম লিখে দেবেন। আমি যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছি, তাই আমি এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখছি। সরি, আমার কিপ্যাডের একটা প্রবলেম, তাই ভার্চুয়াল কিপ্যাডটা একটু ইউজ করতে হচ্ছে, ঠিক আছে। আপনি এখানে আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তাই আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখছি, ঠিক আছে। তারপরে সেম ক্লাস ডিভিশন, আপনি কোন ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস সেটা আপনি লিখে দেবেন। এরপর আপনি যদি মাস্টার ডিগ্রি করে থাকেন সেই ডিটেলসও দেবেন, ডক্টরেট করে থাকলেও দেবেন, পোস্ট গ্রাড পোস্ট ডক্টরেট করে থাকলেও সেই ডিটেলস দিতে পারেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরপর আপনার আসছে স্পেশাল ফিল্ড কোয়ালিফিকেশন, আপনি বিটেক এটা তো আপনার অ্যাডিশনাল করা থাকেন। এরপর যদি আপনি জব করেন, আপনার সেই ডিটেলস ওখানে দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে আপনার জবের ডিটেলস দিয়ে দেবেন, ঠিক আছে। এরপর আপনি এক্সাম সেন্টার চুজ করতে বলছে প্রিলিমিনারি এক্সামের জন্য, ঠিক আছে। আপনার যেখানে খুশি আপনার বাড়ির কাছে সেই জায়গাতে ক্লিক করবেন। আমি যেহেতু কলকাতা নর্থের কাছাকাছি, তাই আমি কলকাতা নর্থ সিলেক্ট করছি, ঠিক আছে। কলকাতা আমরা সিলেক্ট করার পর কম্পালসারি পেপার, আপনি সবাই আশা করি বেঙ্গলি চুজ করবেন, বেঙ্গলিতে ক্লিক করবেন। এরপর দিচ্ছি ইন্ডিকেট গ্রুপ, আপনি 4টি গ্রুপের জন্যই অ্যাপ্লিকেবেল, গ্রুপ সি এবং গ্রুপ ডিতে তো অ্যাপ্লাই করতে পারেন, এ বি সি ডি 4টিতে অ্যাপ্লাই করবেন। খালি গ্রুপ বির জন্য আপনার হাইট ম্যাক্সিমাম 160 হতেই হবে, ঠিক আছে। এবার আপনার হাইট দিতে বলছে, এখানে আপনি হাইট দিয়ে দিলেন, এটা আমার হাইট দিলাম। এবার এখানে দিচ্ছে যে এজ রিল্যাক্সেশন, হাইট রিডাকশন চাইছে কি না, আমার কোনো হাইট রিডাকশন দরকার নেই, সেজন্য আমি নো বলে আমার যদি লাগে আমি দিতে পারি। এখানে তারপরে আছে স্টেট ইওর রেস, আপনি হিন্দু হলে হিন্দু দেবেন, মুসলিম হলে মুসলিম দেবেন, আদার রিলিজিয়ান হলে সেটা লিখবেন, ঠিক আছে, আর কোনো আর কিছু না। এরপর দিয়েছে গ্রুপ এর জন্য অপশনাল পেপার, আপনার যে সাবজেক্ট নিয়ে অনার্স পড়ছেন বা আর্টস কোর্সে পড়ছেন সেটাই দেবেন। আমি যেহেতু ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং পড়েছি, তাই ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং দিলাম, বাকি সব সেম, আর কোনো কিছু নেই, অসুবিধা নেই, ঠিক আছে। এরপর এখানে এই বক্সে ক্লিক করবেন, এই বক্সে ক্লিক করবেন, আপনার সাবমিট অপশন চলে আসবে। সাবমিট অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করতে বলবে, আপনি একটু ওয়েট করুন, আপনার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন হয়ে যাবে, ঠিক আছে, ফর্ম ফিল আপ হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে এটা, ঠিক আছে, একটু ওয়েট করুন। আর আপনার যদি কোনো কোথাও প্রবলেম হচ্ছে আপনি কমেন্ট করতে পারেন, আমি আপনাকে হেল্প করে দেবো, ঠিক আছে। ওয়েট করার পর এবার আপনার পেমেন্ট, এই যে অ্যাপ্লিকেশান সাকসেসফুলি সাবমিট, ঠিক আছে। এরপর আপনার অনলাইন পেমেন্ট আসবে আর অফলাইন, আপনি অনলাইনেও পেমেন্ট করতে পারেন, অফলাইনেও পেমেন্ট করতে পারেন, ঠিক আছে। এবার আপনি এখানে পেমেন্ট করে দেবেন, পেমেন্টে কোনো অসুবিধা থাকলে যদি অনলাইন না হয় তাহলে আপনি অফলাইনেও পেমেন্ট করতে পারেন, ঠিক আছে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, যদি আপনার কোনো বিষয়ে কোনো হেল্প লাগে আপনি কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাকে হেল্প করবো। থ্যাংক ইউ।